আসসালামু আলাইকুম, আমি আছি মাহমুদুল হাসান। সঠিক নিয়মে আজকে আপনাদেরকে আমি একটি ফ্যান সেটিং করে দেখাবো। তাহলে কিন্তু বাসাবাড়িতে অনেক সময় ইলেকট্রিশিয়ান পাওয়া যায় না, যার দরুন কিন্তু কি হয়, আপনার ইমার্জেন্সি হইলেও ফ্যান সেটিংটা করতে পারছেন না। তো এমন সময় যদি আপনার জানা থাকে যে কিভাবে ফ্যানটা সেটিং করবেন, তাহলে কিন্তু নিজেই আপনি এটা সেটিং করে নিতে পারবেন। আর এইটা কিন্তু একদমই ইজি, যে কেউ এই ফ্যান সেটিং কিন্তু করে নিতে পারবে। আজকে আমরা ভীষণের একটি ভীষণ সুপার যে সিলিং ফ্যানটি আছে 56 ইঞ্চির, এই ফ্যানটি সঠিক নিয়মে কিভাবে সেফটিওয়ার কেবলটি অ্যাড করতে হয় সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। তো এটি হচ্ছে ভীষণের 56 ইঞ্চি একটি ফ্যান। তো দেখতে পাচ্ছেন যে ওয়্যারটা লাগানো আছে পাইপের সঙ্গে, এইটাই কিন্তু আমরা হিমশিম খাই। আর এইটা কিন্তু অবশ্যই লাগিয়ে নিতে হবে, আর কি কারণে লাগিয়ে নিতে হবে এটাও কিন্তু আপনাদেরকে আমি বলে দিব। বাটি দুইটা দেখতে পাচ্ছেন, এই বাটি দুইটা সেটিংয়েরও একটা নিয়ম আছে, এটাও আপনাদেরকে দেখিয়ে দিব। এরই সঙ্গে আপনারা ওয়ারেন্টি কার্ড দেখতে পাচ্ছেন, এই ওয়ারেন্টি কার্ডটা রাখার আপনাদেরকে নতুন একটি নিয়ম দেখিয়ে দিব। আর এই হচ্ছে আমাদের ফ্যানটি। ফ্যানটির যাতে করে এই সাইডটা নষ্ট না হয়ে যায়, আমি এই ককশিটের উপর বসিয়ে নিব, দেন হচ্ছে ফ্যানটা আমি সেটিং করে আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম যে বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে যে ওয়্যারগুলোর কানেকশন দেওয়া আছে এগুলো সঠিকভাবে টাইট দেওয়া আছে কিনা। যখন ফ্যানটি তৈরি হয়ে আসে অনেক সময় এই কেবলগুলো লুজ হয়ে থাকে, তো আপনাকে এগুলো একটু টাইট দিয়ে দিতে হবে। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটার কিন্তু কোনো ত্রুটি নাই, এটা সবগুলোই ঠিক আছে। এখন ওয়্যারটা আমি একটু সারিয়ে নিব। পাইপের মধ্য দিয়ে ওয়্যারটা নেওয়ার সুবিধার্থে এইখানে আমি একটু পেঁচিয়ে দিব। এই প্রতিটা পিন কিন্তু আমার প্রয়োজনে আসবে, তো অবশ্যই পিনগুলো সযত্নে রেখে দিব। দেখতে পাচ্ছেন যে কেবলটাই আমি এইখানে একটু পেঁচিয়ে নিয়েছি, এটা কিন্তু সুবিধা হবে আমাদের তারটা প্রবেশ করানোর জন্য। প্রথমত আমরা তার প্রবেশ করিয়ে নিব। এরপরে যে সেফটি ওয়্যারটি আছে এই সেফটি ওয়্যারটি আমরা পাইপের মধ্য দিয়ে প্রবেশ করিয়ে নিব। দুই সাইডে দুইটা ছিদ্র করা আছে, এই সাইডে একটা, এই সাইডে একটা। এক সাইড দিয়ে আমরা কেবল বের করে দিব, অন্য যে বিপরীত পাশে আর একটা ছিদ্র আছে ওইটা দিয়ে আমরা সেফটি ওয়্যারটা বের করে নিব। নাটটা আমরা প্রবেশ করিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন যে ভীষণের ফ্যানে কিন্তু আপনি বাড়তি যে ওয়াশারটা দেখতে পাচ্ছেন, এইটার দরুন কিন্তু ফ্যানের কিছুদিন পরে একটা সাউন্ড আসে, ওই সাউন্ডটা কিন্তু আসে না। অর্থাৎ যখন এটা লুজ হয়ে যায় তখন কিন্তু একটা সাউন্ড আসে, সেই সাউন্ডটা কিন্তু যাতে করে পরবর্তীতে না আসে এই জন্য কিন্তু এই ওয়াশারগুলো ব্যবহার করা হয়। তো অবশ্যই ব্যবহার করতে হবে। আর যে সেফটি ওয়্যারটি দেখতে পাচ্ছেন, এটা অনেক সময় ইলেকট্রিশিয়ানরা এটা সেট আপ দেয় না, আর না দেওয়ার দরুন কিন্তু অনেক সময় এমন হয় যে হঠাৎ চলতে চলতে আপনার ফ্যানটি এমন হতে পারে যে জ্যাম হয়ে গেছে। জ্যাম হয়ে গেলে কিন্তু এইখান থেকে ভেঙে যেতে পারে, আর যে কোনো প্রবলেমে যে কেউ পড়তে পারে, ফ্যানের নিচে যদি থাকে তার ক্ষতি হতে পারে, বড় ধরনের ক্ষতি হতে পারে। তো অবশ্যই সেফটি ওয়্যারটা থাকলে কিন্তু এই ফ্যানটি যদি এইখান থেকে ভেঙেও যায়, তবুও এই রডটা যদি ভেঙেও যায় তবুও কিন্তু ফ্যানটা ঝুলে থাকবে এই সেফটি ওয়্যারের দ্বারা। তো অবশ্যই এটা কিন্তু নিশ্চিত হতে হবে সেফটি ওয়্যারটা পরানো আছে কি না। তো অবশ্যই নাটটা আপনারা সুন্দর করে এখানে টাইট দিয়ে নেবেন, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য। সেফটি ওয়্যারটা কোথায় লাগাবেন এটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। ক্যাপাসিটরের লাইন এখানে দেওয়া আছে, ঠিক এইখানে এই নাটটা খুলে সেফটি ওয়্যারটি এর নিচে লাগিয়ে দিতে হবে। একটু ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে সেফটি ওয়্যার নিচের যে জয়েন্টে লাগিয়ে নিতে হবে এটা কিন্তু আমি লাগিয়ে দিয়েছি। ক্যাপাসিটরের জায়গায় ক্যাপাসিটর আছে, সব জয়েন্টগুলো ঠিকঠাক আছে, এখানে আমার কাজ শেষ। এখন আমাদের উপরে যে কাজ সেটা হচ্ছে বাটিগুলো বসিয়ে দেওয়া। এই বাটিটা যদি বেশি নিচের দিকে নেমে যায় তাহলে কিন্তু এই ফ্যানের বডির সঙ্গে লেগে যাবে আর একটা সাউন্ড আসবে। তো অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে বেশি নিচের দিকে যেন না নামে। এটা কিন্তু উপরের বাটি নিচের বাটি নির্দিষ্ট করে দেওয়া আছে, আর যদি এটা সঠিকভাবে না লাগান তাহলে কিন্তু দেখতে খুব বাজে দেখাবে, কারণ ব্র্যান্ডিং করা আছে ভীষণটা। তো অবশ্যই আপনি দেখে শুনে উপরের বাটি নিচের বাটি ঠিক করে দেন হচ্ছে এটা সেট আপ দিয়ে দিবেন। আর কেবল দুটি দেখতে পাচ্ছেন, আপনি শুধু লাইন থেকে, অর্থাৎ আপনার বাসায় যে ওয়্যারিং করা আছে সে ওয়্যারিংয়ের যে
নেগেটিভ পজিটিভ আছে, সেই নেগেটিভ পজিটিভে দুইটার সঙ্গে দুইটা কেবল কানেকশন করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, এখানে আর কোনো কথা থাকছে না। নেগেটিভের সঙ্গে নেগেটিভ, পজিটিভের সঙ্গে পজিটিভ, অথবা এখানে যদি পরিবর্তনও হয়ে যায় তবুও কোনো প্রবলেম হবে না। এখন সেফটিওয়ারটা কিভাবে লাগাতে হবে এইটা আমরা দেখে নিই। এখানে যে রাবারটি দেখতে পাচ্ছেন, এই রাবারের নিচ দিয়ে আপনার কিন্তু সিলিংয়ের যে রডটি আছে সেই রডটি যাবে এই রাবারের নিচ দিয়ে, আর এইটার উপর দিয়ে, এইটার উপর দিয়ে সেফটিওয়ারটা যাবে। একটু ভালো করে যদি লক্ষ্য দেন, সিলিংয়ের রড যাবে এইটার নিচ দিয়ে, অর্থাৎ যখন আপনি খুলবেন, এখান থেকে খুলবেন তখন তো কানেকশন দিবেন, আর সেফটিওয়ারটা এর উপর দিয়ে আসবে। অর্থাৎ এই যে রড, সিলিংয়ের রড, রাবার, এর উপর দিয়ে সেফটিওয়ারটি আসবে, এসে এইখানে কানেকশন দিয়ে দিতে হবে। অর্থাৎ সিলিংয়ের রডের উপর দিয়ে এসে এইখানে যে নাটটি আছে এই নাটটি দ্বারা সংযোগ দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আপনার ফ্যান সেটিংটা হয়ে যাবে। আপনাদের দেখার সুবিধার্থে আবার আমি বলছি, এই হচ্ছে সিলিংয়ের রড, ফ্যানটি ঝুলছে, আর সিলিংয়ের রডের উপর দিয়ে এই সেফটিওয়ারটি আসবে, এসে এই যে একটি নাট দেওয়া আছে এই নাটটি খুলে পরবর্তীতে আবার সংযোগ দিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু ফ্যানের কানেকশন সম্পূর্ণ হবে। তো সেফটিওয়ারটা ভিতর দিয়ে গেছে, যেহেতু প্রতিটা ফ্যানেরই 7 বছর 10 বছরের গ্যারান্টি থাকে, তো আপনি লক্ষ্য রাখবেন যে এই ওয়ারেন্টি কার্ডটা যেন না হারিয়ে যায়। এর জন্য আপনি কি করবেন, এই যে বাটির মধ্যে আপনি রেখে দিতে পারেন। এই বাটির মধ্যে রাখলে কি হবে, আপনার ওয়ারেন্টি কার্ডটা সেফ থাকবে, যখন আপনার ফ্যানটি নষ্ট হবে ঠিক তখনই আপনি ফ্যান খোলার সময় ওয়ারেন্টি কার্ডটা এখান থেকে নিয়ে নিতে পারবেন, হারানোর সম্ভাবনা একদমই নাই। এর সঙ্গে আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানে দেখবেন যে একটি পেপার দেওয়া আছে বডির সঙ্গে। অনেক সময় আমরা পাখা সেটিংয়ের সময় এই পেপারগুলো ফেলে দিই, আসলে বডির হিট যাতে করে পাখাতে না যায় তার জন্য কিন্তু এখানে পেপারটা দেওয়া থাকে। তো অবশ্যই এই পেপারটি যাতে করে থাকে এই বিষয়টা নিশ্চিত হয়ে নেবেন, তাহলে কিন্তু আপনি ভালো বাতাস পাবেন, ঠান্ডা বাতাস পাবেন। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদেরকে সঠিক নিয়মে ফ্যানটা সেটিং কিভাবে করতে হবে, কিভাবে ওয়্যারটা লাগিয়ে নিতে হবে সেফটি ওয়্যার, কিভাবে ওয়ারেন্টি কার্ডটা যত্নে রাখবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।